গর্ভকালীন সময়ে গর্ভবতীর শরীরে হরমোনজনিত কিছু পরিবর্তন হওয়ায় শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ব্যবস্থা নাজুক হয়ে পড়ে। এ সময় বিভিন্ন কারণে সহজেই রোগের সংক্রমণ হতে পারে, যার অন্যতম কারণ হল খাবার। এই অসুস্থতা এড়াতে কয়েকটি ব্যাপারে সতর্কতা অবলম্বন করা জরুরি। জীবাণু যেন হাতের মাধ্যমে না ছড়ায়, তাই হাত খুব ভালো করে পরিষ্কার রাখা দরকার। মাংস ও সবজি কাটার জন্য আলাদা আলাদা ছুরি ব্যবহার করা উচিত। খাবারের পুষ্টিগুণ ঠিক রাখতে যথাযথ তাপমাত্রায় খাবার রান্না করতে হবে। অতিরিক্ত খাবার যথাযথ তাপমাত্রায় সংরক্ষণ করা প্রয়োজন। মনে রাখবেন, এই নাজুক সময়টাতে নারীকে নিরাপদে রাখতে ছোট ছোট এই বিষয়গুলো মেনে চলা খুব জরুরি।